বর্তমানে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস রয়েছ আজকের ভিডিওতে কিন্তু তাদের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি রয়েছে যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতাতে একটি ক্লার্ক এবং গ্রুপ ডি পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে তো এখানে তোমাদের কোন পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে সঙ্গে তোমাদের বেতন কত হতে চলেছে আবেদনের লাস্ট দিন কত রয়েছে সেই বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। তবে এখানে সব থেকে বড় যেটা প্লাস পয়েন্ট কোনো ধরনের কিন্তু লিখিত পরীক্ষা থাকছে না অর্থাৎ সরাসরি ইন্টারভিউর মাধ্যমেই তোমাদেরকে এখানে সিলেক্ট করা হবে আমাদের চ্যানেলের একটি অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ রয়েছে তোমরা সেখানে জয়েন করতে পারো যারা টেলিগ্রাম ইউজ করো না তারা হোয়াটসঅ্যাপেও জয়েন করতে পারো বর্তমানে আমি রয়েছি আমাদের অফিসিয়াল পিডিএফ ফাইলে যেখানে এই পোস্টে তোমরা কোনো ধরনের লিখিত পরীক্ষা না দিয়ে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আবেদন করতে পারবে এবং এই নিয়োগটি কিন্তু করা হচ্ছে রাজ্যের ভূমি ও ভূমি সংস্থার দপ্তরের তরফে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে তো এই পদে তোমরা কীভাবে আবেদন করবে সঙ্গে এখানে শিক্ষাগত যোগ্যতা কি ভিডিও শুরুতেই যেরকম বললাম বর্তমানে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করে রয়েছ অর্থাৎ যে সকল প্রার্থী রাজ্যের ভূমি সংস্থার দপ্তরের এই অধীনস্থ ম্যাজিস্ট্রেট অফিস যে ক্লার্ক পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদেরকে কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এর সঙ্গে বয়স বলা হয়েছে বিলো সিক্সটি ফোর মানে চৌষট্টি বছরের নিচে হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে বেতনটা একটু কম রয়েছে যেখানে ক্লার্কের জন্য প্রতি মাসে দশ হাজার টাকা বেতন বলা হয়েছে বাট স্টিল এখানে কিন্তু কোনো ধরনের লিখিত পরীক্ষা থাকছে না এবং যেহেতু এখানে লিখিত পরীক্ষা নেই শুধু ইন্টারভিউ দিয়ে নিয়োগ সেক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু আবেদন বলেও আলাদা করে কোনো কিছু থাকছে না অর্থাৎ এখানে কিন্তু আবেদন করতে হবে না যেটা করতে হবে সেটা হলো নিজের একটা বায়োডেটা তৈরি করতে হবে সমস্ত ডকুমেন্ট দিয়ে এবং এখানে ইন্টারভিউ ডেট রয়েছে তেরো তারিখ এবং সেই তেরো তারিখেই নির্দিষ্ট ঠিকানাতে পৌঁছে যেতে হবে এই রিলেটেড একটি শর্ট আপডেট আমি কিন্তু এর আগেই জানিয়ে দিয়েছিলাম আজকের ভিডিওতে আমরা ডিটেইলে আলোচনা করছি কারণ লাস্ট ডেট একেবারেই কাছাকাছি চলে এসছে তো বায়োডেটা বানিয়ে সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে সবগুলোকে জেরক্স করে সেখানে অবশ্যই কিন্তু পাসপোর্ট সাইজ যে ফটোকপি রয়েছে সেটাকে নিয়ে যেতে হবে নিয়ে তেরো তারিখে ইন্টারভিউর জায়গায় পৌঁছে গেলেই কিন্তু হয়ে যাবে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটের পাশাপাশি এখানে তোমাদের যাতে কাস্ট সার্টিফিকেট রয়েছে সঙ্গে তোমরা আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা প্যান কার্ড নিয়ে যেতে পারো এর সঙ্গে কিন্তু বলা হয়েছে মেডিকেল ফিটনেস অর্থাৎ বর্তমানে তোমাদের কারেন্ট যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের সেটার সঙ্গে নিয়ে যেতে হবে এবং এরই সঙ্গে চাকরির পরীক্ষা তো একেবারে দোরগোড়া চলে এলো তোমাদের প্রস্তুতির পাশে থাকতে আন একাডেমির তরফ থেকে দেয়া হচ্ছে পুরোপুরি টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পশ্চিমবঙ্গ থেকে তোমরা যে সকল পরীক্ষার্থী এসএসসি সিজিএল বা সিএইচএসএল দু হাজার তেইশে টায়ার ওয়ান পরীক্ষায় বসবে তাদের জন্য একটি ডেডিকেটেড ব্যাচ থাকছে এর সঙ্গে আগমন ব্যাচ রয়েছে যেটা কিন্তু ফাউন্ডেশন ব্যাচ রয়েছে ডাব্লু পিসি এবং মেন্সকে টার্গেট করে এর সঙ্গে এই প্রত্যেকটা ব্যাচের ওপরে তোমরা কিন্তু ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে যখন তোমরা আমার কুপন কোড অস্মিতা থ্রি সিক্সটি ইউজ করবে এই কোডটা ইউজ করার সঙ্গে সঙ্গেই তোমাদের যে কোর্সের ফি রয়েছে সেটা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে যাবে এই ফাইলের লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ড্রিসক্রিপশানে তোমাদের আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জেনে নিতে পারো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে